হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। একদম সকাল সকাল সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, ঘরের কাজকর্ম আমার সব কমপ্লিট। ওই দেখো রান্নাঘরে সব কাজ বাজ করে রেখে একদম পরিপাটি করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘর দোর গোছানো হয়ে গেছে, মানে এত কিছু হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের সাথে কিচ্ছুটি শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু তাড়ায় ছিলাম। আজকে সানডে, সানডেতে এরকম ড্রেস কেউ পরে না গো? আজকে স্কুল না, আজকে হচ্ছে ও বলার জন্য মুখ চুপ করছিল, তাই জন্য আজকে যাব। আজকে ঠাকুমা দাদু আর ঠাকুমা দাদু দিম্মি দাদু, তো যে যার যা থাকবে তারা যাবে। তো যাই হোক, আমার শাশুড়িমা তো যেতে পারবেন না, কারণ উনি অটোয় টোটোয় উঠতে পারছে না। যদি ঝাঁকুনি লেগে যায় বা পাথর বাইকেও উঠতে পারছে না, আবার ব্যথা হবে। হ্যাঁ, তারপর কোমরে ব্যথা হবে, ওই জন্য বললো আমি যাবো না। বললাম চলো, বলছে না আমি যাবো না, আমার ব্যথা হবে, তারপর আবার ইটে বিপরীত হয়ে গেল, আমি আবার কষ্ট পাবো। তো মাকে বললাম, মা তুমি যাবে? মা বললো হ্যাঁ আমি তো ফ্রি আছি, তাহলে চল। তো যাই হোক, মাকে নিয়ে আজকে যাব। মা ওখান থেকে আসবে, ওখানে দাঁড়াবে, আমি এখান থেকে যাব গিয়ে। তারপরে জানি না আমাকে ঢুকতে দেবে কি না, বলতে পারবো না। হ্যাঁ, তোর হাত গা হাত পাগুলো কি গরম রে সোনা। তো যাই হোক, তো আমরা এখন বেরোবো, জন্য রেডি হচ্ছে। তারপরে ওখান থেকে যাব হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে আজকে আবার দুপুরে। ওখানে একটুখানি আমাদের লাঞ্চের ইনভিটেশন, ওদের বাড়িতে আমি কোনোদিনই যাইনি। হ্যাঁ, তিস্তা আন্টির বাড়িতে এটা ফার্স্ট। হ্যাঁ, আমি কোনোদিন যাইনি। প্রতিবাদীর বাড়ি অনেকবার গেছি, কিন্তু ওর বাড়িতে আমি কখনো যাইনি। হ্যাঁ, ওর বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। অনেকবার ও আমায় বলেছে কিছু করবে না, একটা পোকা ঢুকেছে, এই দেখো, এই দেখো উঠছে, এই দেখো। তো যাই হোক, সুযোগ হয়নি যাওয়ার। তো রবিবার ছাড়া আমি সেভাবে ফ্রিও থাকি না, ওর জন্য রবিবার দেখে বলেছে। আর বললো তোমার পতিদেবটাকে নিয়ে এসো। আর দেখো ভাই, আমার পতিদেব রবিবারে আমি কোথায় রেখে যাবো, ওর জন্য আমাকে নিয়ে যেতে হবে। তো ও গেছে হচ্ছে মায়ের ওখানে বাজার টাজার করবে, তারপরে ও এসে ওর মতো সাজুগুজু করে তারপরে বেরোবে, এখানে স্নান করবে এসে, তারপরে করে টোরে তারপরে বেরোবে। আমাকে তো আগেই বেরোতে হবে, যেহেতু আমি ওখানে যাবো, ওর জন্য আমাকে আগে বেরোতে হবে। এই কারণে আমি একটু রেডি সেডি হয়েছি, রেডি সেডি গো হয়ে গেছি, বুঝেছ? তো চলো আমরা এখন একটুখানি বেরোই। আবার রেলগেটে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই সময় না, রেলগেটটা অনেকক্ষণ পড়ে থাকে, আর ওই রোদের মধ্যে দাঁড়াতে একদম ইচ্ছে করে না। তবু একটু দাঁড়াতে তো হবে, কিছু তো করার নেই। আর পার্থিবের জন্য জামা কাপড় ওই ব্যাগটায় নিয়ে নিয়েছি, কারণ এটা তো ওকে খুলতেই হবে, যেহেতু আমি বাড়িতে আসবো না। ওর জন্য একবারে নিয়ে নিলাম, ওই তিস্তাদের বাড়িতে গিয়ে একবারে পাল্টে দেব। তো চলো আজকে ওদের বাড়িতে তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরকেও আমি খাওয়ার দাওয়ার দেবো, তোমরা খাওয়া দাওয়া করো আমার সাথে, ঠিক আছে? চলো। সাইকেল চালিয়ে স্কুলে চলে এসেছিলাম, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে এপাশ ওপাশ ওপাশ সেপাশ প্রায় দেড় ঘন্টা মতো এরকম ঘোরাফেরা করছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম। তো আগে একটা ভিডিও ছাড়লাম, সেই ভিডিওটাই এডিট করছিলাম। আর এখন এই যে সময় হয়ে গেছে, সবাই একে একে বেরোচ্ছে, আমি ওয়েট করছি আমার মা আর আমার ছেলে কখন বেরোবে। সব গার্জেনরা দেখো কত খুশি, ঠাকুমা দাদুরা, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। এই প্রথম দেখলাম যে ঠাকুমা দাদুদের যে মাদার্স ডে যেমন হয় না, তো গ্র্যান্ড প্যারেন্টস ডেও তো হয়। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমরা হয়তো আমার মাকে সেই খুশিটা দিতে পারিনি, আমার ছেলের জন্য আমার মা যে খুশিটা পেয়েছে এটা তো আমি কখনো দিতে পারিনি, কিন্তু আজ আমি খুব খুশি জানো তো। আর আমার মাও কিন্তু ভীষণ খুশি, মাকে নিয়েও একদিন এসেছিল, তো মা সেদিনকেও ভীষণ খুশি হয়েছে, আর আজকে ছেলের জন্য এসছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, যেটা আমরা দিতে পারিনি সেটা আমার ছেলে দিতে পেরেছে। হ্যাঁ, ওই যে ছাদে যেটা থাকবে বলো,
এসো না তোরা, কেন খাও না? আমার মা সেদিনকে অনেক কিছু স্কুলে করেছে, সেইগুলো তোমাদেরকে একটু পরে বলবো। আজকে হয়তো সেই সুযোগটা হলো না, অন্য কোনো দিন বলবো, কিন্তু ভীষণ খুশি হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে মা চলে যাবার পর আমি এখানে একটু এসেছি তিস্তাদের বাড়িতে, বললাম না যে আমার আজকে বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতেই প্রথম আসলাম। আর তিস্তা সবাইকে খাবার দিচ্ছে, আমার বর বসেছে, ওটা হচ্ছে ওর পিতার মেয়ে আর এক বান্ধবীর মেয়ে, আর ও হচ্ছে তিস্তার দাদা নয় ভাই ভাই। হ্যাঁ, আর এই দেখো আমরা এই পাশে খেতে বসেছি সবাই এখানটায়, আর খুব গল্প করছি। আমার ছেলে জানো তো, ওদের বাড়িতে ঢুকে একটা জিনিস আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ওদের একটু উঠোন আছে, ওদের বাড়িটাও তো অনেকটা জায়গা নিয়ে, প্রায় বললো 2 কাঠা না 2.5 কাঠা মতো যাই হোক জায়গা রয়েছে। তো বাড়িটা কিছুটা রয়েছে, আবার কিছুটা ফাঁকা জায়গাও রয়েছে, ওখানে খেলতেও পারছে। সামনে আবার একটা দুর্গা মণ্ডপ আছে, ওগুলো আমি তোমাদেরকে না দেখাতেও পারিনি, এতটাই গল্পে মেতে ছিলাম, ওর জন্য সমস্ত কিছু দেখানো হয়নি। অন্য কোনো দিন যদি যাই তাহলে দেখাবো। বাড়ির সামনে মানে একটুখানি মণ্ডপ রয়েছে, মণ্ডপের ওখানেও অনেকটা জায়গা ফাঁকা জায়গা রয়েছে, সামনে বড় রাস্তা রয়েছে, খেলার সুযোগ কিন্তু অনেক, আমাদের এখানে সেই সুযোগটা একটু কম। কিন্তু হ্যাঁ, ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছে। আর আজকে এখানে এসে একটু ভালো বেশ মজাও পেয়েছি। আমাদের এই 4 বান্ধবী সবসময় ওর পিতা খুব একটা আসতে পারে না, তবুও যখন মানে একসাথে হই কিন্তু আমরা না খুব ভালো এনজয় করি জানো তো, সেই ছোটোবেলার কথা না মনে পড়ে যায়। হ্যাঁ, ছোটোবেলায় যাদের সাথে পড়াশোনা করেছি, বড় হয়েছি, তাদের সাথে হয়তো এখন আর যোগাযোগ সেভাবে নেই, কিন্তু নতুন বান্ধবী বন্ধু পেয়ে আজ খুব খুশি হয়েছি। এটা হচ্ছে ওদের একটা ছোট্ট ঘর, এখান থেকে দেখো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর একটু ঘরে বসেছিলাম, তাই তোমাদের একটু দেখালাম। আর এই যে এটা হচ্ছে তিস্তার ভাইজি, ভীষণ মিষ্টি। আমি বলছি বলো, তুমি কিছু বলো, ও কিছু বলবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দুটো খুব মানে আনন্দ দিলাম,